রাজ্যে পদযাত্রা করার অনুমতি পায়নি তৃণমূল কংগ্রেস। উচ্চ আদালতে জোর ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্যে আসার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার অভিষেকের সফরের কথা রাজ্য তৃণমূলের তরফে জানানো হলেও শেষ পর্যায়ে অভিষেকের সফর বাতিল হয়ে যায়। কিন্তু কি কারণে সফর বাতিল হয়ে যায় তা নিয়ে সঠিক বার্তা না জানালেও টুইট করে যেটা জানানো হয়েছে, আদালতের কাছে তৃণমূলের তরফে আবেদন করা হয়েছে যেন ইনডোর সভা করতে পারবে কিনা। তৃণমূল কংগ্রেস প্রতিদিন তাদের কর্মসূচি জারি রেখেছে, আই তবে সহচরী ত্রিপুরায় খেলা করি, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 23-এর লড়াই করতে চাইছে। বুধবার যোগদান সভায় এমনই পোস্টার দেখা যায় যোগদান স্থলে। কিন্তু প্রশ্ন, কোন সংগঠনের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস খেলতে চাইছে? রাজনৈতিক মহলের অভিমত, তৃণমূল কংগ্রেসের রাজ্যে এখনও তেমন কোনো সংগঠন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 15 দিনের মধ্যে সমস্ত বুথ স্তরে কমিটি গঠন করবে তৃণমূল, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও যোগদান ছাড়া কোনো কমিটি গঠন হয়নি তৃণমূলের, এমনকি রাজ্য কমিটিও হয়নি এখনো পর্যন্ত। সুতরাং রাজ্য দখল তো দূরে থাক, 6% পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।